नमस्कार बंधुरा, वेलकम टू आरके स्पोर्ट्स। बंधुरा, এই মুহূর্তে রয় কৃষ্ণাকে নিয়ে যে আপডেট নিউজটা, যে ব্রেকিং নিউজটা শোনা যাচ্ছে, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি তার ফিজির ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য তিনি কিন্তু তার ফিজি দল দেশে রওনা দেবে। হ্যাঁ, এটিকে মোহনবাগান দল ছেড়ে কিন্তু এবার ফিজির উদ্দেশ্যে তিনি খুব তাড়াতাড়ি চলে যাবে, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপ যেটা কাতারে হতে চলেছে সেই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ওএফসি প্রিলিমিনারি কম্পিটিশনের জন্য ফিজি সেখানে পার্টিসিপেট করছে, ফিজির ন্যাশনাল দল। তো সেই ফিজির ন্যাশনাল দলে কিন্তু 24 জনের স্কোয়াড কিন্তু ফিজির অফিসিয়াল থেকে, মানে ফিজি ইন্টারন্যাশনাল দল থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। আর সেইখানে সেই স্কোয়াডে কিন্তু রয়েছে এটিকে মোহনবাগান দলের স্টার প্লেয়ার রয় কৃষ্ণা। আর রয় কৃষ্ণা ফিজি দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার, কারণ রয় কৃষ্ণা অবশ্যই ফিজি দলের ক্যাপ্টেন, তাই তাকে কিন্তু অবশ্যই আবার তার এই কম্পিটিশনের ম্যাচগুলো খেলার জন্য কিন্তু দেশে ফিরে যেতে হবে। তো এবার বলে দিই যে ফিজি দলের উদ্দেশ্যে এটিকে মোহনবাগান দল ছেড়ে কবে রওনা দেবে, অর্থাৎ ভারত থেকে কবে তিনি ফিজিতে যাবেন। তো বলে দিই যে 18 মার্চ ফিজির ন্যাশনাল টিম এই কম্পিটিশনের প্রথম ম্যাচ খেলবে নিউ ক্যালেডোনিয়ার বিরুদ্ধে। নিউ ক্যালেডিয়ানের বিরুদ্ধে 18 মার্চ তাদের প্রথম ম্যাচ, 21 মার্চ নিউজিল্যান্ডের সাথে দ্বিতীয় ম্যাচ এবং 24 মার্চ গিনির সাথে কিন্তু তৃতীয় ম্যাচ। তো 18 মার্চ থেকে যেহেতু এই কম্পিটিশনের ম্যাচগুলো ফিজির ইন্টারন্যাশনাল দল খেলবে, তো তার 10 দিন আগেই কিন্তু ফিজির উদ্দেশ্যে রওনা দিতে হবে, বা ফিজির যে ক্যাম্প, মানে অবশ্যই তাদের হেড কোচ যে অনুশীলন করাবে সেই অনুশীলনে যোগ দিতে হবে 18 মার্চের 10 দিন আগে। তো সেই ক্ষেত্রে এটিকে মোহনবাগান দল কিন্তু রয় কৃষ্ণাকে 10 দিন আগেই ছাড়বে, তার আগে কোনোভাবেই এটিকে মোহনবাগান দল তাকে কিন্তু ছাড়বে না, বা তাকে কিন্তু ফিজির উদ্দেশ্যে রওনা দিতে দেবে না। তো 10 দিন আগেই রয় কৃষ্ণা কিন্তু যাবে, কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার বা সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে যে এটিকে মোহনবাগান দলের হয়ে কিন্তু তিনি গ্রুপ স্টেজের, মানে 18-19 যে কটা ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান দল সেমিফাইনালের আগে, সেই কটা, মানে সেই সব কটা ম্যাচই কিন্তু রয় কৃষ্ণা খেলতে পারবে, যদিও বা কয়েকটা ম্যাচে তিনি এখনও পর্যন্ত খেলছেন না। আশা করা যাচ্ছে গোয়া দলের বিপক্ষে তিনি খেলবে। তো গোয়া দলের ম্যাচ থেকে পুরো 20 নম্বর ম্যাচ অবধি কিন্তু অবশ্যই রয় কৃষ্ণা কিন্তু এটিকে মোহনবাগান দলের হয়ে খেলতে পারবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আরও একটা সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে যেহেতু 18 মার্চ তাদের ইন্টারন্যাশনাল ম্যাচ রয়েছে ফিজির প্রথম ম্যাচ, তো তার আগে একটা সেমিফাইনাল ম্যাচ তিনি খেলে যেতে পারেন, আবার নাও যেতে পারে। তো সেই সম্ভাবনাটা পুরো, মানে নেই বললেই চলে, কিন্তু হালকা একটা সম্ভাবনা আছে যে প্রথম সেমিফাইনাল ম্যাচটা তিনি খেলে যেতে পারেন ফিজির উদ্দেশ্যে। তারপর দেখা যাক শেষ পর্যন্ত কী হয়, কিন্তু গ্রুপ স্টেজের ম্যাচগুলো সবকটাই কিন্তু তিনি খেলতে পারবেন, এরকম কিন্তু সম্ভাবনা অনেকটাই বেশি রয়েছে, কারণ এটিকে মোহনবাগান দল কখনোই তাদের তাকে তার মতো প্লেয়ারকে খুব তাড়াতাড়ি ছাড়বে না, 10 দিন আগে যেহেতু যোগ দিতে হবে তাই 10 দিন আগেই তাকে ছেড়ে দেবে। তো এই হচ্ছে আপডেট নিউজ রয় কৃষ্ণাকে নিয়ে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু করে দিও।